বাজি ফাটানোর শব্দে শিশুরা ভয়ে কান্নাকাটি করছে। এর প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন এক প্রতিবাদী বৃদ্ধ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী থানার ছোট চুপড়ি এলাকায়। নিহত 78 বছরের সুভাষ বিশ্বাস। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন, সেই সময় ওই বৃদ্ধ প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই দিন পুজো হয়, কালী পুজোর দিন বললাম, ওই ওখানে বাজি ফুটেছিল আমার বাড়ির সামনে। কে 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 মাসিমা? বাদল বিশ্বাস, নারায়ণ বিশ্বাস, মিহির বিশ্বাস, মৃদুল বিশ্বাস, বাড়িটার নাম হলো ছেলে হিরণ বিশ্বাস, তারপর কি ঘটলো? নারায়ণের বউ, হরিয়ার বউ। তারপরে কি ঘটলো? ওখানে আমার ছেলে, ছোট ছেলেটা বেরিয়ে যাও, বেরিয়ে যেয়ে বলছে আমার দুটো জমকা মেয়ে 1 বছর বয়স দেখতে আসছে, কি আওয়াজ আলা বাজি ফুটছিল। প্রথমে আর বল, তুই সবুজ বাড়ি চলে যায়, তোর বউ ছেলে মেয়ে নিয়ে আরো কই, এই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছেলেটারে। ওই দেখে আমার ছোট বৌমা দৌড়াইয়ে বেরোয়েছে, এখানেই খুঁজতে পারত। ছোট বৌমা যখন চেঁচিয়ে বেরিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে বেরোয়েছে, তখন আমার স্বামী ঘরে ছিল, T20 হচ্ছে সেইটা দেখতেছিল। ওই চাষা মেসিতে আমি যখনই আইছি, আমার ছেলের বৌরি বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে দিতে ও আমার ঠাস করে ঠেলিয়ে ফেলে দিয়েছে। এই যে সব জায়গায় কেটে গেছে, মাথা কেটে গেছে, কোমরে লেগেছে। তারপরে আমি যখন বাড়ির মধ্যে ঢুকে যাই, তখন আমার স্বামী বেরোয় নাই, আমি ছেলেটারে ঠেলিয়ে নিয়ে যাচ্ছি, আমি ওই দিকে যাচ্ছি, ইতিমধ্যে উনি বেরিয়ে যখনই আসছে, উনি বুঝতেও পারেনি, বলছে কি করতেছিস? যখনই আমরা একটু ওই দিকে সরিয়ে গেছি বাড়ির মধ্যে, আর আমার স্বামী এই মন্দিরের কাছে আসতি না আসতি, ঝাপা ঝপকপ ওখানে গিয়ে দেখতে হবে। কে কি দিয়ে মারলো? মিহির মাসে ট্যাঙারি দিয়া, আর নারায়ণ মাসে হাসো দিয়া, আর ওই ছেলে পেলে ইট পাটকেল দাও কাছি যা ছিল সব দিয়া, এখান থেকে এখান থেকে মারিছে, এখানে মারিছে, এখানে মারিছে, এখানে কুচুর 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 করে সব জায়গায় কেটেছে। ওখানে গিয়ে আমার স্বামী থানায় চলে যায়। আমি যাওয়ার পরে বড়োবাবুর সঙ্গে দেখা করলাম, মেজবাবুর সঙ্গে দেখা করলাম, ওটা আমার দেখেই বলতো যে কি একটা হয়ে গেছে, আমাকে বসতে দিল। তারপরে সবটা বললাম, বলার পরে ওটা সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে সব নামগুলো নিয়েই ওটা এখানে চলে আসে। গ্রেপ্তার হয়েছে? হয়েছে, একজন ওনার জামাই, বড় জামাই গ্রেপ্তার হয়েছে। আপনারা এখন কি চাচ্ছেন? চরম তোর ফাঁসি, ফাঁসি নিষিদ্ধ, সরকারের নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাজি এই বাড়ির সামনে এসে বাজি ফাটানো এবং অবৈধ গালিগালাজের ভিতর দিয়ে ওরা এই তাণ্ডব চালিয়ে এই গ্রামের একজন পুরাতন বাসিন্দা, যার নাম সুভাষ বিশ্বাস, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি ছোট চুপড়িয়া তথা এতদ অঞ্চলের প্রতিবেশী এবং গ্রামের সাধারণ মানুষ হিসাবে এবং একজন মানে নাগরিক, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি মিডিয়া তথা প্রশাসনের কাছে দাবি করছি যে এই নৃশংস হত্যার প্রতিবাদে সবাই সোচ্চার হয়ে এদের কঠিন থেকে, এরা এই ধরনের গ্রামের এইসব খুঁটিনাটি কুকর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এরা, এবং কোনো ব্যক্তিকে এরা যখন তখন আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত হয় না, মানে হত্যার প্রতিবাদে এরা কঠিন থেকে কঠিনতর তথা ফাঁসি এদের সাজা হোক, এটাই আমরা প্রশাসন এবং এই প্রেসের কাছে আমাদের একান্তভাবে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন এদিন তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার বাড়ির পাশে প্রচুর পরিমাণে শব্দবাজি ফুটানো হচ্ছিল কালী পুজোর দিন, সেটাকে যাতে না ফোটায় সেটা বলাতে আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে, এবং আমি আমার ওয়াইফ এবং আমার মাকে মারতে চালু করে। সেই মার খেয়ে আমরা পিছন দিকে যখন আসতে থাকি ঘরের দিকে, মানে কারা মারছিল? মারছিল যাদেরকে মানা করছিলাম, সেটা হচ্ছে নারায়ণ মিহির বাদল এবং তাদের ছেলেরা, ফ্যামিলির লোক। তারপর কি ঘটলো? আমরা যখন বাড়ির দিকে পিছিয়ে আসছিলাম, তখন আমার বাবা রাস্তায় দাঁড়িয়েছিল, উনি জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছে, কি ব্যাপার। অতর্কিতভাবে আমার বাবাকে হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মাথা কেটে যায়, সেলাই পড়ে এবং মাথা ফেটে যায়। আমরা এখান থেকে বগুড়া আমাদের হসপিটালে নিয়ে যাই, সেখান থেকে
ট্রান্সফার করে দেয় শক্তিনগরে। শক্তিনগর থেকে ওখান থেকে না রাখা রাখে না এবং ওখান থেকে আমাদের কলকাতা এনআরএসে ট্রান্সফার করে দেয়। সেখানে আমার বাবার মৃত্যু হয়। প্রশাসনের কাছে এইটাই আমার দাবি যে প্রশাসন যারা আমার বাবাকে মেরেছে এদের আমি পুরো ফাঁসি চাই। আপনারা কি থানায় অভিযোগ ডায়াল করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ ডায়াল করা আছে, থানা এটা নিয়ে তদন্তও করছে। প্রশাসনের তরফ থেকে কোনো গ্রেফতারি বা? না, এখনও পর্যন্ত গ্রেফতারি হয়নি। প্রশাসন বলেছে আমরা গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছি। একজনকে গ্রেফতার করেছে। আচ্ছা, সুসেন আপনার এটা হচ্ছে কালীপূজাতে পটকাবাজি, খুব পটকা বাজা ছিল এখানে এই বাড়ির সামনে। তাই এদের মেয়েরা এসে নিষেধ করে, ওদের বাচ্চারা চমকে চমকে উঠছিল বলে, তারপরেই ওদের উপরে সমবেতভাবে আক্রমণ হয় এবং ভদ্রলোককে যথেচ্ছভাবে কোপানো হয়। আমি এটা রাত একটার সময় জানতে পারি, আমি বগুড়ায় থাকি। তারপরে সকালবেলায় ফোন পেলাম যে সবাই হসপিটালাইজড। পরের দিনকে আবার সকালবেলায় ফোন পেলাম যে উনি অলরেডি ওখানে এক্সপায়ার করেছেন, আমাদের সুভাষবাবু। অত্যন্ত বয়োবৃদ্ধ এবং মাটির মানুষ বলা যায়। আমরা এর বাড়িতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।